হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি রে, এখনো সাজগোজ করিসনি? নাস্তা যেতে হবে না? তোকে না কতবার বারণ করেছি আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না? বলেছিস, কিন্তু তোর সামনে এলে যে আমার বড় লোভ হয়, নিজেকে সামলে রাখতে পারি না, এটা আমার একটা রোগ। বাবর একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষ, বাংলা চলচ্চিত্রে তার অবদান অনেকাংশে বেশি। যে নায়ক, খলনায়ক ও পরিচালকও বটে। বাবর বাংলা চলচ্চিত্রে অসংখ্য ছবি পরিচালনা করেছেন। বাবর বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে গোটা জীবনকে চলচ্চিত্রের মাঝে উৎসর্গ করেছেন। কিছুদিন আগে গ্যাংরিন রোগে তার একটা পা কেটে ফেলা হয়। তিনি সমস্ত দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরা সবাই তার জন্য দোয়া করব, তিনি যেন খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠেন। এখন আমরা সরাসরি বাবরের কাছে চলে যাচ্ছি এবং তার কাছ থেকে বাংলা চলচ্চিত্রের সেকাল ও একাল সম্পর্কে শুনব। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে আপনি তো অসংখ্য ছবি করেছেন, ঠিক না? জি, তো সেক্ষেত্রে আপনি বর্তমান যে চলচ্চিত্রের পরিস্থিতি আর সেকালের চলচ্চিত্র আর বর্তমান চলচ্চিত্র সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন আপনি স্যার। সেকালের চলচ্চিত্রের গল্প বলতে গেলে তো সারা রাত বললো, অনেক সময়ের ব্যাপার। সংক্ষেপে বললে যেটা বলা যায়, তখন যে আমরা শুটিং করতাম, আমরা তখন আপনার রেস্ট নেওয়ার সময় পেতাম না। দিনে দুইটা শিফট হয় নর্মালি, মর্নিং অ্যান্ড ইভিনিং। আচ্ছা, তখন আমাদের ওখানে চালু হয় নাইট শিফট বলে একটা শিফট চালু। আচ্ছা, যাদের শিডিউল খুব টাইট তারা নাইট শিফটে কাজ করত। আচ্ছা, নাইট শিফটে করা মানে তিন বেলা কাজ করা মানে রেস্টলেস কাজ করলে আর কাহাতেও কাজ করা যায়। আমরা শিফটের মাঝখানে 2 ঘন্টা করে সময় পেতাম রেস্ট নেওয়ার জন্য, 2 ঘন্টা ঘুমাতাম এক শিফটে, মাঝখানে আরেক শিফটে যাওয়ার আগে ওইটুকুই আমাদের রেস্ট। আচ্ছা আচ্ছা, হয়তো দেখা গেলো 6 দিন 7 দিন পর আমরা একদিন বাসায় এলাম। আচ্ছা, 7 দিন পর একদিন বাসায় আসতেন? বাসায় এসে দেখা সাক্ষাৎ করে চলে গেলাম। এত এঙ্গেজ ছিলাম। আচ্ছা, আর বাসার থেকেও যদি যেত তো কথা বলার মতো সময় আমাদের থাকতো না, খুব কম সময় থাকতো। আর সেকেন্ডলি আপনার যেসব শিল্পী, তো চোখ না মা, পায়ের দিকে তাকা, যতদিন বাঁচবি এই পায়ের দিকে তাকায় চলবি। তোর তো কোনো বংশধর নাই যে প্রতিশোধ নিবি। চলি। আপনার যেসব শিল্পী তখন ছিল, আচ্ছা আচ্ছা, যেসব গল্প তখন হতো, হ্যাঁ, যেসব গল্প দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে বসে থাকতো। আমাদের ছবির তখন সিনেমা পেপার কটা ছিল? চিত্রালী, পূর্বাণী, আচ্ছা, সিনেমা, বিচিত্রা, আরও 2-3টা ছিল, নামগুলো মনে পড়ছে না এই মুহূর্তে। এগুলা প্রত্যেক উইকে বেরোতো, প্রত্যেক উইকে 4-5টা, শুধু প্রতি সপ্তাহে শুধু চলচ্চিত্র পত্রিকায় বেরোতো 4-5টা। আচ্ছা, আর এখন সেই চলচ্চিত্র পত্রিকা কোথায়, সেই ব্যস্ততা কোথায়? তখন আমরা যে এফডিসিতে শুটিং করতাম, ফ্লোর তো বুকিং পাওয়াই যেত না, ফ্লোরের বাইরে গার্ডেনে রাস্তাঘাটে ক্যামেরা বসালে আরেক ক্যামেরা বলতো ভাই আমাদের প্রেমে চলে আসছেন, ক্যামেরা সরান, এইভাবে আমাদেরকে কাজ করতে হতো, বহু কষ্ট করে আমরা কাজ করেছি। সেই ক্ষেত্রে এখন যদি এফডিসি যাই মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, একটা লোকও খুঁজে পাই না, কোথাও শুটিংও দেখতে পারি না, সেই অ্যাকশন কার সেসব শব্দগুলো কানে আসে না, ডাবিংয়ের জন্য ডাবিং থিয়েটারের লোক নাই, কেমন মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, মনে হয় একটা শ্মশানপুরী দেশ, হাহাকার অবস্থা, খুব মনটা খারাপ লাগে। তো এখনকার কথা বলার কী করবো, এখনকার শিল্পীদের কথা আমি বলতে চাই না, আমিও নিজেও একজন শিল্পী, একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর বদনাম আমি করতে চাই না। আমি মানে এই অভাবটা কেন স্যার, অভাবটা কী কারণে? মেইনলি হলো গল্পের অভাব। আচ্ছা, গল্পের অভাব, ভালো মানসম্মত গল্প নেই। সেকেন্ডলি হলো আপনার যারা তখন গল্প লিখতেন তারা সবাই বড় বৃদ্ধ হয়ে গেছেন, কেউ অসুস্থ, কেউ কেউ অনেকেই মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ভালো ভালো রাইটাররা, আজাদের মতো লেখক, ইয়ের মতো লেখক, আরও অনেক মারা গেছেন অসুস্থ, গাজী মাজার হলো আনোয়ার,
তারপর ছোটকু আহমেদ, তারপর রফিকুল জামান সাহেব তবু কিছুটা লেখেন, উনি কিছুটা সুস্থ আছেন, উনি যাই একটু লেখেন। মাঝখানে আরও যে একজন গল্পকার বেরিয়েছিল, তারা টিকতে পারলো না, দু চারটা ছবি দিয়েই তারা শেষ হয়ে গেল, এই আর কি। তাই সেই কালের সাথে এই কালের তুলনা নাই আর কি। এখন যাই আমরা এফডিসি, হ্যাঁ, যাতে মনটা কাঁধে এফডিসিটাকে দেখতে ইচ্ছে করে, এফডিসিতে জন্ম আমাদের, মৃত্যু যেন হলো আমাদেরকে এফডিসিতেই যায়, এটাই দোয়া করবেন। সেই শৈশব ঠিক না, শৈশব ছিল এখনও চোখে ভাসে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই পরিমাণে কাজ নেই এখন আর না। আর সেই কাজের যে আমরা যে মানসম্মত কাজ ছিল, মানসম্মত এবং নিজেরা সবাই মিলে যে একটা ফ্যামিলি মনে করে দেখে থাকতাম এফডিসিতে, কেউ কোনোরকম অসুস্থ হতো না, কেউ কোনোরকম বোর ফিল করতো না, সবাই সবাইকে সহযোগিতা করতো, সবাই সবার সাথে একাগ্রতা ইয়ে করে মিলে মিশে কমিউনিকেশনটা ছিল সুন্দরভাবে কাজ করতো, সেই কাজটা আর এখন হয় না। এখন সেই কমিউনিকেশনটা নাই কারণ এখন তো সনিজের শিল্পীরা এসে প্রথমে বলে যে ভাই না স্যার কমেন্ট না করাই না, ওকে জি যার যা ব্যক্তিগত বিষয় সেটাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে জি। এমন সুযোগ কিছুতে হাত ছাড়া করা যায় না, আমি নিজেই যাবো। এখানে কেন এসেছিস? দেওয়ান মঞ্জিলের দৌলত আর আরাম আয়েস পেয়ে তুই আমাকে ভুলে যেতে পারিস তিস্তা, কিন্তু আমি যে পারি না। আচ্ছা স্যার, আমরা তো আপনার অসংখ্য ছবি দেখেছি, হ্যাঁ, তো আপনার চলচ্চিত্রকালীন আপনার কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা, স্মৃতি যদি অনেক ঘটনা থাকে না মানুষের, ওরকম যদি কিছু মনে করে আমাদেরকে একটু বলতে পারেন। হ্যাঁ, এই ধরনের একটা ঘটনা আমার বিশেষ করে প্রায় না দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো আজিজুর রহমান বলি হ্যাবে। আচ্ছা, আজিজুর রহমান বলি, জি জি, ডিরেক্টর ওনার, হ্যাঁ, উনি তো পরিচালক দুটোই ছিলেন। আচ্ছা আচ্ছা, ওনার একটা ছবি করেছিলাম, ছবিটার নামটাই মোটামুটি মনে পড়ছে না, হিরো ছিল কাঞ্চন, হিরো ছিল ইন্ডিয়ার একজন হিরোইন ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ ইলিয়াস কাঞ্চন। আচ্ছা স্যার, আর দুই ভিলেনের মধ্যে আমি ছিলাম একটা, আর রাত্রি ছিল আরেকটা। আচ্ছা আচ্ছা, সেই ছবির শুটিং করছিলাম আমরা সিলেটে। আচ্ছা, যে জয়ন্ত আছে, আচ্ছা, রোজার মা রমজান রোজা একটা পাঁচ। আচ্ছা, তো আমি দুপুরে এক কোনায় বসে, পাহাড়ের এক কোনায় বসে ভাত খাচ্ছিলাম, কলেজের দিকে এসে অবজেকশন দিল যে এখানে শুটিং করতে আসছেন, ঠিক আছে, কিন্তু এখানে আপনি খেতে পারবেন না, ভাই না খেলে তো আমি থাকতে পারবো না, আমার গ্যাস্ট্রিক ডায়াবেটিস আমার নানা অসুখ আছে, বলেছে না ওগুলো আপনার বাসায় দিয়েছি আর সে তো রমজান মাস, হ্যাঁ রমজান মাস। আচ্ছা, বলুন যে এখন বাসায় যাওয়া আসা ক্যাম্পে যাওয়া আসা আমরা ডাক বাংলাদেশে থাকি থানার সাথে, হ্যাঁ, এক কথায় দুই কথায় ঝগড়া লেগে যায়। এর মধ্যে কাঞ্চন আছে, কাঞ্চন সে একদিনকে একটা থাপড় মারে, থাপড় মারে কাঞ্চন, কিন্তু ওরা চেপে যায় আমার উপরে, যখন প্রথমে ঝগড়াটা হয় আমার সাথে। আচ্ছা আচ্ছা, তারপর কিছু বলে নাই, ওরা চলে যায়, কলেজের ছাত্র ছিল। আচ্ছা, পরদিন সন্ধ্যার সময়, সেদিন না, পরদিন সন্ধ্যার সময় এসে আমাদেরকে চারদিক থেকে ক্যাম্প ঘেরা করে ফেলে, আমরা পুলিশে খবর দিই, পুলিশ আসে না, এলাকার ছেলে মিলে, হ্যাঁ কলেজের ছেলে, কলেজের ছেলে মিলে। আচ্ছা, প্রায় হাজার খানেক ছেলের মতো গিট গিট করতেছে যে বাবুরকে বের করে দাও, ওকে আমরা মেরে দেবো, আর কাঞ্চনকে বের করে দাও, মেরে দেবো। কাঞ্চন দু বাদু বছর সেই দিন রাত্রে, আগের দিন রাত্রে ট্রেনে ঢাকা চলে আসছে, পরদিন আবার আসছে ঢাকা, একটা ছবির শুটিং ছিল, ওই শুটিংটা শেষ করে আবার চলে আসছে। এই করে কাঞ্চন তো শেষ হয়ে যায়, আমি তো বাঁচতে পারি না, আমাকে ধরে বাঁচবে, তখন অঞ্জনা ছুটে আসে। আচ্ছা, নায়ক অঞ্জনা, হ্যাঁ নায়ক অঞ্জনাও ছিলেন। আচ্ছা, তারপর পুলিশ সাহেব, তারপর পুলিশ আছে, পুলিশ এসে আমাদেরকে সেট করে, আমরা সেই রাত্রেই চলে যাই ওখান থেকে শ্রীমঙ্গল। আচ্ছা, জয়ন্তা থেকে আমরা চলে যাই শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল যেয়ে টি গার্ডেন ঠিক করি, এবং রাত্রে বসেই বাস ঠিক করে, বাসের সমস্ত মালটা নিয়ে জন্য আমরা রাত্রেই শুট করে চলে যাই। ও আচ্ছা, এই ঘটনাটা আমরা পেপারে কিংবা কোথাও কিছু দেখি। আচ্ছা, কিন্তু ঢাকা আসার পর অলৌকিকভাবে আমি ঢাকায় এসে প্রথমে কোথাও বাইরে গেলে ঢাকা এসে মায়ের সাথে দেখা করতাম, আমার আম্মার সাথে দেখা করতাম, আম্মা থাকতেন আদাবর শ্যামলী। আচ্ছা, আদাবর, আমি থাকতাম বাংলা। আচ্ছা, তো খারাপ পর আম্মা বলো যে তুই এরকম শুটিং করতে গেলে বাইরের লোকের সাথে ঝগড়া করিস। আচ্ছা, বলতে তোমাকে কে বললো? বলে নাই, আমি দেখছি।
ইন্ডাস্ট্রি আমাকে খুব শিরোনাম জায়গায়, কেউ জানে না আর ইন্ডাস্ট্রিতেও এটা সরাসরি আয় পেপারে ওঠে। আম্মা জানলেন করতে, সেই যে আম্মা আমাকে নিষেধ করতেন লোকের সাথে খারাপ ব্যবহার করার জন্য, তারপর থেকে আমি এই খারাপ ব্যবহার করা বন্ধ করি, অফ করে দিয়েছে। একটা সুন্দর কথা শুনলাম। Thank you.